আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হবে। কে আমাদের নতুন সদস্য? হ্যালো, গুড মর্নিং বলবো না, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট, এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো আমি এখন গোছাবো, তার আগে বলি একজনকে নিয়ে আসবো, নতুন বন্ধু, আমাদের বাড়ির নতুন সদস্য। তো অনেক দিনের স্বপ্ন ইচ্ছা বলতে পারো আমার আজকে পূরণ হবে। মানে কি বলবো, আমার সত্যি করেই আমার অনেক দিনের ইচ্ছা তাকে নিয়ে আসার। আজকে আমার বাড়িতে একটা নতুন মেম্বার আসবে, তো এখন এটা গোছাতে শুরু করব। দেখি চলো, মা আসুক, মা আমি তো একা পারবো না, মায়ের সাহায্য দরকার। চলো, আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আজকে। মানে আমি কি বলবো, আমি যখন ক্লাস 9-এ 10-এ পড়ি তখন থেকে আমি বাবার কাছে ঝোঁক করছি, কিছুতেই পাইনি। তো কি হয়েছে, আমি জিমে যাবো বলেছিলাম, বাবা রাজি হয়নি। হ্যাঁ, তো আমি আজকে বললাম, বাবা তুমি জিমে যেতে বারণ করেছো, আমি যাইনি, এই যাইনি, ওই যাইনি, একটু ইমোশনাল করে বললাম আর কি, একটু ইমোশনালভাবে বললাম। তো আমাকে ওটা দাও না, ওইখানে নিয়ে আসতে দাও না। তো দেখলাম কিছু না বলে রাজি হয়ে গেল, মাও রাজি হয়ে গেলো, আজ বিকেলেই তাকে নিয়ে আসবো। আমি এখন বলছি না, তোমরা ঠিক দেখতে পাবে কাকে নিয়ে আসবো। আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হবে। তো চলো ওটা গুছাবো। তো মা চলে এসছে, এবার ওইগুলো সব নামাই, সব কোথায় কোথায় আছে খুঁজতে পারবে, বিছানাটা সরাই, নাহলে আমি জায়গায় পাবো না বিছানার এগুলো। তো চলো গুছি, বলাই হয়নি, ভুলে গেছি, শুভ জন্মাষ্টমী।
আমার গোছানো এখানে কমপ্লিট। এটাতে রাখলাম মানে ভালো ভালো কানের গুলো, যেগুলো রং ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি সরি, তো সেইগুলো এতে রাখলাম। এতে এটা সেই কবেকার ছোটবেলার, এগুলো তো এতে রাখলাম। জোরে কথা বলছি কিন্তু শুনতে না পাওয়া যায়, সেখানে জোরে জোরে কথা বলছি। তো এতে রাখলাম ইমিটেশনের যে মায়ের চুড়ি আমার চুড়ি আছে সেইগুলো। আর এতে একটা হার রেখেছি, এতে এটা আবার ইয়ে খোলা কিছুই নাই। আর এটাতে তো সেট করাই আছে আমার লেহেঙ্গার হার। এটা আমার ভাই চেয়েছিল, ফাঁকা করলাম তাই দেবো। আর এতে আমার চুড়ি, আমার নাচের চুড়ি বেশি লাগে এটাতে। হ্যাঁ, মুক্ত মাকে বানতে দিই, গাটার আছে এটা। এটা ফাঁকা গেল, দেখছি কিছু রাখা যায় কিনা, ফাঁকা যাবে না আমি রেখে দেবো কিছু। আর এটাও ফাঁকা গেল। এইটা আমি ফ্লিপকার্টে কিনেছিলাম, এই এটা, এইটাতে আমি হার ঝুলি রেখেছি। হার ঝুলি রাখার জিনিস মানে জায়গাটা। আর এটাতে সেই কানের নাকের নাকের নথ আছে, আর সেই তিনটে একসঙ্গে অফারে পেয়েছিলাম যে হারগুলো সেইগুলো রেখেছি, আর কানেটা রেখেছি। আর উপরে একটা হার আছে, তিনটে থাকে, তিনটে ইয়ে আছে। আর এটাতে কানের, আরো কানের কচুর আমার আরো আছে, এটাতেও কানের। আর এটাতে টিকলি আংটি যেগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি। আর এইটাতে বোধহয় আছে কিছু, আমি দেখলাম না এটাতে কি আছে। হ্যাঁ, এগুলোতে আরো ইমিটেশনের জিনিসগুলো আছে, কানের টানের আছে এগুলোতে। দুমড়ি মুচড়ে শেষ করে দিল, আমি দোকান থেকে চেয়ে এনেছিলাম এটা। তো এবার এগুলো তুলবো, ওইটা কালকে গোছাবো, একদিনে সম্ভব নয়। তো একজনকে আনবো, তো তাই একটু চান টান করবো, দিবিকে তাকে আনবো। তো আমি এবার ওগুলো তুলি, মা আমাকে দেবে আর আমি তুলবো। ওইটা আজকে আর পারবো না একদিনে, অসম্ভব। ওটা আরো ইয়ে হবে আমার, এক মানে একসঙ্গে অত গুছাতে ভালো লাগে না, একটু একটু করে গোছাবো। তো চানটা করে নিই, দিয়ে কখন বিকেল হবে কখন বিকেল হবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চুলটা বেঁধে নিলাম, বেরোবো তাকে আনতে। তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি, কারণ তিনটের সময় চান করেছি। তো তো সেই জন্যে আমি হেয়ার ড্রায়ার খুব ইউজ করি না খুব একটা, আজকে খুব দরকার ছিল, চুলটা শুকাতো না, তাই হেয়ার ড্রায়ার চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে চুলটা খোপা করে নিয়েছি। এত গরম চুল খোলা না, তো আমি চুল এমনিতে খোলা রাখতে পারি না। তারপরে আমরা তাকে আনতে যাব, বলো মা। খুব রেগে আছে, না রেগে নেই ঠাকুর তো, আমার খুব এক্সাইটেড। আমি কি মজা কি মজা কি মজা, সেই 9-10 আমি আবদার করেছিলাম, রাখেনি। যাবো তো কিছু খেয়ে আসবো, খিদে পেয়েছে, এখন আমি বলবোই না খিদে পেয়েছে, তো এখানে গিয়ে বলবো। তো আমি লিপস্টিকও পরেছি হালকা রঙে, আর সব মাস্কে লেগে যাবে, আইলাইনারও পরেছি। তো দেখি কি হয় কিরম আনতে পারি, জানবো তোমাদেরকে তো দেখাবোই। কেউ জানে না কে আনবো না আনবো, তোমরাই আগে জানতে পারবে আমি কি আনবো। তো মা কৃষ্ণ দেখুক,
আমি তারপর এসে কথা বলছি। তো এলাম, 6টা বাজছে, কি গরম, অত্যন্ত গরম, অত্যন্ত কি প্রচুর গরম, ঠিক কোথায় উঠে পালিয়েছে। তো চলো দেখাই কাকে, কে আমাদের দুই সদস্য। তো দেখবেন আমি এনাকে আনতে গেছিলাম আজকে, আমার 9 ক্লাস 9-এ পড়ি আমি তখন থেকে, আমার ইচ্ছে এনাকে বাড়িতে আনা। তো আর কালকে, আজকে তো হলো না, কালকে প্রতিষ্ঠা করব। তো এমনি কিছু কিছু করতে পারবো না, হঠাৎ করে এ তো যতটুকু আমার আছে এখন হাতে টাকা, সেইটুকু যতটুকু আমার সামর্থ্য আমার ততটুকু করব। আমার খুব ইচ্ছে ছিল আরও দেখায় কি কি এনেছি। আর দাদা এইটাকে ভরি এনাকে আগে, অনেক কিছু এনেছি। চুল মাথার মুকুট, এদিকে দু সেট জামা, আরো আস্তে আস্তে কিনবো, এখন দু সেট কিনেছি তো আরো আস্তে আস্তে কিনবো, একবারে তো কেনা যায় না। দু সেট জামা, বিছানার চাদর, কি সুন্দর না দেখতে। বিছানা, এই যে পাশ বালিশ আর মাথার বালিশ, কানের দুল দু সেট, বাঁশি, উল্টুল হয়ে আছে ঠিক করি, বাঁশি, কিউট কিউট গলার হার, আমার লাল রং প্রিয়, তেমনি আমার গোপলুকেও লাল রং করতে হবে। আমার লাইট কালারও ভালো লাগে, যেমন এই কালারটা লাইট, কিন্তু কালারটা আলাদা আসছে, এটা বেবি পিঙ্ক কালার। পাগড়ি, কি সুন্দর দেখতে, কাল কখন আসবে, আমি কাল কখন সাজাবো। আর শেষ হাতের চুড়ি, তো আমি এখন সাজিয়ে রাখবো না, তা কালকে চান করাবো তারপর সাজাবো, এটাই হচ্ছে আমাকে। তো চলো আমি জামাটা ছেড়ে নিই, প্রচন্ড গরম লাগছে, একটু খাবো, খিদে পেয়েছে, মিষ্টি এনেছি বলেছি না, মিহিদানা এনেছি, মিহিদানা খুব প্রিয় আমার। তো ফলও এনেছি, ফলটা রেখে দিয়েছি, ফল লাড্ডু এনেছি আমার গোপলুর জন্য। আর বিছানায় নিয়ে বসলাম না, কারণ আমরা শুই তো বিছানায়, বিছানায় কথাটা ঠিক নয়, মানে মাটিতে বসেছি, তো খেয়ে দিয়ে খাই তারপর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া হলো, আর 10টা বেজে গেছে অলরেডি, আর প্রচণ্ড গরম, বৃষ্টি শুরু হয়েছে, এত গরম বৃষ্টি যে হবে সেটা বুঝতে পারছি না, প্রচণ্ড গরম। ছাদ আসছে বলে জানলাঘরে লাগাতে হয়েছে, মা টুকি 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 চিউনি নিয়ে বসেছে, কারণ আমার চুল বাঁধবে, তাই ছাদ আসে বলে জানলা কোটা বন্ধ হয়েছে, গোটা বিছানা ভিজে যাবে।
তো আর ব্লগটা বড় করব না, এখানে শেষ করলাম। কালকে আমার গোপালে বুঝতে হবে। তো চলো আজকে মতো এইটুকু, গুড নাইট, টাটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও। গুড নাইট, টাটা।